হ্যালো এফ্রি ওয়ান আমি দেবপ্রিয়া ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি আমার প্রিভিয়াস ভিডিওর কমেন্ট এই কমেন্টটা অনেকবার পেয়েছি যে দিদি ইংলিশের তুমি একটা ডিটেল অ্যানালিসিস করো প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপার্সের তো আজকের ভিডিওটা আমি ইংলিশের ওপরেই নিয়ে এসেছি তোমাদের অনেকেরই ডাউটস থাকে যে ইংলিশের জন্য তোমরা কী পড়বে কারণ ওখানে মানে বোর্ডের যে সিলেবাস দেওয়া রয়েছে সেখানে দেওয়া রয়েছে টুয়েলথ লেভেলের ওখানে বেসিক ইংলিশ বলেছে আর বলেছে যে টুয়েলভ সিলেবাস ওয়াইজ হবে এবার টুয়েলভ সিলেবাস ওয়াইজ কি পড়বে সেটা নিয়ে অনেকে ডাউট রয়েছে এবং তার জন্য সব থেকে বেস্ট অ্যান্সার হচ্ছে যে যদি আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার্সগুলো দেখি তাহলে যে টপিকগুলোর উপর কোয়েশ্চেন এসেছে এবং সেটা শুধু একবার না প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন কিন্তু রিপিটও হয়েছে তো এই জন্য আমি মনে করি যে সবার আগে তোমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশান পেপার্সগুলোই সলভ করা উচিত আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে একুশ বাইশ এবং তেইশে ইংলিশে কোন কোন টপিক্সের উপরে কোয়েশন এসেছে সেটা আলোচনা করব। তো আর দেরি না করে চলো শুরু করা যাক দু হাজার একুশে প্রথম জিএনএম এর এন্ট্রান্স এক্সাম শুরু হয় এবং দু হাজার একুশে এ এন এম জিএনএমের যে এন্ট্রান্স পরীক্ষাটা হয়েছিল সেখানে টোটাল মার্কস ছিল পঁয়ষট্টি মার্কস এবং তার মধ্যে ইংলিশের জন্য ছিল টেন মার্কস হ্যাঁ দু হাজার একুশে পঁয়ষট্টি মার্কসেরই এক্সাম হয়েছিলো দু হাজার বাইশ থেকে সেটা একশো পনেরো মার্কসের করা হয় দু হাজার একুশে যে টেন মার্কসের ছিল সেটা মানে ইংলিশের জন্য যে টেন মার্কস ছিল আর এই যে দু হাজার একুশে যে পরীক্ষাটা হয়েছিল সেটা দুটো শিফটে হয়েছিল একটা শিফট ওয়ান একটা শিফট টু তো দু হাজার একুশের কোয়েশন যদি আমরা দেখি তাহলে আমরা দুটো শিফটে দশটা দশটা করে কুড়িটা কোয়েশন পাব এবং দু হাজার বাইশেও তাই শিফট ওয়ান এবং শিফট টু দুটো শিফটেই পরীক্ষা হয়েছিল দু হাজার তেইশে একটা শিফটে হয়েছে এবং দু হাজার চব্বিশেও বলা হয়েছে যে একটা শিফটেই পরীক্ষা নেওয়া হবে তো দু হাজার একুশের দুটো শিফটকেই যদি আমরা তুলনা করি তাহলে আমরা দেখবো যে সেম টপিকের ওপরই কোয়েশ্চেন ছিল আর এমনকি নাম্বারগুলোও প্রায় সেম সেমই ছিল যে সিনোনিমস থেকে একটা থাকলে এই শিফটটা ওই শিফটটাও একটাই ছিল তো কি কী টপিক্সের ওপর কোয়েশন ছিল ফার্স্টেই সিনোনিমস থেকে কোয়েশন ছিল সিনোনিমস মানে হচ্ছে সমার্থক শব্দ ঠিক আছে সমার্থক শব্দ থেকে কোয়েশনস ছিল দুটো শিফটেই ছিল সিনোনিমস থেকে কোয়েশনস তারপরে হচ্ছে অ্যান্টোনিমস থেকে অর্থাৎ বিপরীতার্থক শব্দ বিপরীতার্থক শব্দ থেকেও ছিল দুটো শিফটেই আর নেক্সট যেটা সেটা হচ্ছে হোমোফোনস হোমোফোনস মানে সমচ্চারিত ভিন্নার্থক শব্দ যেমন রাইট রাইট ডাব্লিউ আর আইটি ই রাইট হয় আর আই জিএসটি রাইট হয় ডাব্লিউ আর আইটি ই রাইট মানে লেখা আর আই জিএসটি রাইট মানে সঠিক বা যদি আমরা বলি ডান দিক বোঝাতেও রাইট আমরা ইউজ করি রাইট লেফ ফটিং এরার থেকে কোয়েশ্চেন ছিল একটা সেন্টেন্সের এ বি সি ডি ই ধরে নাও চারটা বা পাঁচটা এবিসিডি চারটা বা এবিসিডি পাঁচটা পার্ট করে দিয়েছে এবং আন্ডারলাইন করা রয়েছে এবং সেই সেন্টেন্সের ওই কোনো একটা পার্টে ভুল রয়েছে এবং সেটা কোন পার্টে রয়েছে সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে এ পার্টে রয়েছে বি পার্টে রয়েছে সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে এটাই হচ্ছে তোমাদের স্পটিং এরার সেন্টেন্স কমপ্লিশন থেকে কোয়েশ্চেন ছিল এছাড়া তোমাদের হচ্ছে বলে দিয়েছিল যে এমন একটা ওয়ার্ড চুজ আ ওয়ার্ড উইচ ক্যান রিপ্লেস বোধ দ্য ওয়ার্ড দুটো সেন্টেন্স দিয়ে এমন একটা ওয়ার্ড দিল যেটা কিনা দুটো ওয়ার্ডকেই রিপ্লেস করতে পারে এবং এটা করার জন্য তোমাদের যেটা জানতে হবে যে ওয়ার্ডের মানে মানই জানতে হবে ওয়ান ওয়ার্ড থেকে তোমাদের কোয়েশন ছিল তোমাদের প্রেজাল ভাবস থেকে কোয়েশ্চেন ছিল সিনোনিমস হোমোফোনস ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফ্রেজাল প্রেজাল এরর আর হচ্ছে তোমরা যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপার সলভ করে থাকো তোমরা জানবে যে দু হাজার ইংলিশের কিন্তু প্রচুর রিপিটিশন ছিল শুধু রিপিটিশন মানে এই না যে সেম সেম টপিকের সেম সেন্টেন্স সেম ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন ছিল তো এই জন্যই আমি বারবার বলি যে প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপার সলভ করা তো কিন্তু একটা মাস্ট এবং শুধু সলভ করা না প্রত্যেকটা যেন জানা থাকে যে এটার এটা আসবে ইনফ্যাক্ট ধরে নাও যদি কোনো কোয়েশনে থাকে এটার সিনোনিমস কি তোমরা সিনোনিমসটা পড়বে তার সাথে সাথে কিন্তু অ্যান্টোনিমসটাও পড়বে প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপারের ইংলিশটা কিন্তু তোমরা খুব ভালো করে সলভ করে যাবে হ্যাঁ শুধু ইংলিশ না সব পেপার ইংলিশটা এতটাই রিপিট হয়েছে তোমরা একটু দু হাজার একুশ আর বাইশের কোয়েশন পেপারটা পাশাপাশি রেখে দেখো আমার আর বলে দেওয়ার দরকার পড়বে না দু হাজার বাইশে দু হাজার একুশের জিনিসগুলো তো রিপিট হয়েছিলই এবং তার সাথে আরও নতুন কিছু টপিক অ্যাড হয়েছিল হয়েছিল ন্যারেশন তার সাথে ইডিএমস এবং অ্যাড হয়েছিল স্পেলিং টেস্ট কারেক্টলি স্পেলড ওয়ার্ডস অ্যান্ড মিসস্পেলড ওয়ার্ডস যেমন কলেজকে অনেকেই কলেজ বলার জন্য লেখো সিও এল এ জিই কিন্তু কারেক্ট স্পেলিং হয় সিওডাবলএল ইজি তো এটা হচ্ছে ওই স্পেলিং টেস্টের মধ্যে কিন্তু আসবে এবার দু হাজার কোয়েশ্চেন যদি আমরা দেখি দু হাজার সব জায়গা থেকেই কোয়েশ্চেন ছিল কিন্তু সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল হচ্ছে সেন্টেন্স কমপ্লিশনের উপরে সেন্টেন্স কমপ্লিশন থেকে সাতটা মতো কোয়েশ্চেন ছিল ঠিক আছে তার মধ্যে কিছু ছিল একটা সিঙ্গল ওয়ার্ড দিয়ে আবার কিছু ছিল দুটো ওয়ার্ড Uh, मैंने दोटो वार्ड और दूट फिलिंग द सेंटेंस सेंटेंसे तो তোমরা তাহলে আশা করছি বুঝতে পারছো যে 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 টপিকগুলো আমি তোমাদেরকে বললাম এগুলো কিন্তু তোমাদের ডেফিনেটলি করে যেতেই হবে ঠিক আছে কোনো অপশান নেই যে এগুলো থেকে বাদ দেবো এগুলো করে যেতেই হবে এবার সবাই আমাকে জিজ্ঞাসা করো যে দিদি কোন বইটা পড়বো তো আমি সবসময় হাইলাইটস অফ ইংলিশ তো রেকমেন্ড করি হাইলাইটস অফ ইংলিশ তোমাদের কাছে থাকবে তোমরা আরেকটা জেনারেল অবজেক্টিভ ইংলিশ বাই এস পি স্যার সেই বইটাও কিনলে কিনতে পারো আমি পাশে ছবি দিয়ে দিচ্ছি আর যদি কারোর পিডিএফের প্রয়োজন হয় অবশ্যই আমাকে আমাদের জানাতে পারো আমি নাহলে গ্রুপেও শেয়ার করে দিতে পারি বাই দ্য ওয়ে যদি তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে না থাকো অবশ্যই সেখানে জয়েন করে যাও তোমাদের সাথে কিন্তু আমি ওখানে তোমাদের যেগুলো গুরুত্বপূর্ণ জিনিসপত্র রয়েছে যেমন প্রিভিস ইয়ার কোয়েশন পেপার্স বলো রিজনিংয়ের পিডিএফ বলো ম্যাথসের পিডিএফ বলো ইংলিশের পিডিএফ এগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি আর যে কোনো নোটিফিকেশান আসলে যদি ভিডিও বানাতে একটু দেরিও হয় আমি কিন্তু আগে হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে সেগুলো নিউজ তোমাদের সাথে শেয়ার করে দিই তাই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে যদি জয়েন করে না থাকো অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিচ্ছি জয়েন করে যেতে পারো আমাদের দু হাজার চব্বিশের নতুন ব্যাচে ভর্তি চলছে তোমরা যারা যারা চাইছো আমাদের অনলাইন কোচিংয়ে জয়েন করতে অবশ্যই স্ক্রিনে মেনশন করা নাম্বারে কনট্যাক্ট করতে পারো আমরা কিন্তু প্রত্যেকটা টপিক তোমাদেরকে একদম বেস থেকে ক্লিয়ার করা এবং তারপরে সেখান থেকে এমসিকিউ সলভ করানো হয় হান্ড্রেড প্লাস এমসিকিউ পার টপিক ধরে ধরে সলভ করানো হয় এবং প্রত্যেকটা টপিকের ওপর কিন্তু আলাদা করে ইউনিট টেস্ট এবং মক টেস্টও কিন্তু নেওয়া হয় তো তোমরা যারা যারা চাইছো আমাদের কোচিংয়ে জয়েন করতে অবশ্যই স্ক্রিনে মেনশন করা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর তোমরা যদি প্রিভিয়াস ইয়ার ইংলিশের সলিউশন ভিডিও দেখতে চাও অলরেডি কিন্তু আমার চ্যানেলে রয়েছে অবশ্যই তোমরা দেখে নিতে পারো আর তোমরা যদি চাও যে আমি একটা ভিডিও বানাই যেখানে আমি একুশ বাইশ তেইশ সমস্ত তো কোয়েশ্চেনগুলোর অ্যান্সার নিয়ে আলোচনা করি সেটাও আমাকে কমেন্টসে জানাতে পারো আমি অবশ্যই সেই ভিডিওটা নিয়ে আসবো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর এনিম এম এনিম যে কোনো আপডেটের জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকেনটা প্রেস করে দিও থ্যাংকস ফর ওয়াচিং